সো আজি আমি নেরেশন করবলে আগবাড়িছো। ইয়াত দুই তিনটা পয়েন্ট মই তোমালোকক দেখুৱাম, সেই পয়েন্টবোৰ চাই মেলি বুজিবলৈ যত্ন কৰিবা। নেরেশন সাধারণত দুই প্রকারের থাকে, এটা হল ডাইরেক্ট, এটা হল ইনডাইরেক্ট। সো নেরেশন করতে বেসিক পয়েন্ট তিনটামান পয়েন্ট আছে, মই তোমালোকক দেখুৱাম। প্রথম পয়েন্টটো হল রিপোর্টিং ভার্বটো যেতিয়া প্রেজেন্ট টেন্সত বা ফিউচার টেন্সত যদি থাকে, তেনে ক্ষেত্রত কি করা হয় সাধারণত, এই যে রিপোর্টেড স্পিচের ভার্বর টেন্সবোর যাব থাকে, ডাইরেক্টত থাকিলে ডবল কমা ভিতর, ইনডাইরেক্টত থাকিলে ডেটর পাছত, সেই রিপোর্টেড স্পিচের ভার্বর টেন্সটো আমি সলনি নকরো, চেঞ্জ নকরো। সাপোজ ইয়াত ধরে লওয়া, হি সেজ টু মি কমা অপেন ইনভার্টেড কমা আই এম প্লেয়িং ফুটবল। ইয়াত রিপোর্টিং ভার্ব সেজ টু কি টেন্সত আছে, প্রেজেন্ট টেন্সত আছে। যেহেতু এটি প্রেজেন্ট টেন্সত আছে, মই ইয়াক ইনডাইরেক্ট করোতে এই রিপোর্টেড স্পিচের ভার্বর টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াসের যেটু আছে, এটু ইনডাইরেক্ট করোতো প্রেজেন্ট কন্টিনিউয়াসে হব। ইয়াক আমি এই পাস্ট কন্টিনিউয়াস করব নোৱাৰো, কারণ কেলে ইয়ার রিপোর্টিং ভার্বটো প্রেজেন্ট টেন্সত আছে। সো ইয়ার উত্তরটো হব, হি টেলস মি দ্যাট হি ইজ প্লেয়িং ফুটবল। এটো হল ইনডাইরেক্ট নেরেশন। তারপর নেক্সট পয়েন্টটা আহিলে আমার, রিপোর্টিং ভার্বটো যেতিয়া পাস্ট টেন্সত থাকে, তেনে ক্ষেত্রত কি হয়, রিপোর্টেড স্পিচের ভার্বর টেন্সবোর, এই মই এটা চার্ট দি দিছো ইয়ার তলত মোক চাবা, সেই চার্টটোত যেনকা চেঞ্জ করা হয়েছে টেন্সবোর, তেনকা ডাইরেক্টত কি টেন্স থাকিলে ইনডাইরেক্টত কি টেন্সলৈ পরিবর্তন করা হয়, এই চার্টটো মই এতিয়া দেখুৱাম। সো প্রথম চার্টটোত চোৱা, ইয়াত ডাইরেক্ট দিছো মই, ইয়াত ইনডাইরেক্ট দিছো। ডাইরেক্টত যেতিয়া সিম্পল প্রেজেন্ট টেন্সত থাকে রিপোর্টেড স্পিচটো, ইনডাইরেক্টত আমি সিম্পল পাস্টলৈ চেঞ্জ করো। ডাইরেক্টত যেতিয়া প্রেজেন্ট কন্টিনিউয়াসত থাকে, ইনডাইরেক্টত পাস্ট কন্টিনিউয়াসলৈ চেঞ্জ করো। ডাইরেক্টত প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকিলে ইনডাইরেক্টত পাস্ট কন্টিনিউয়াস করা হয়, ডাইরেক্টত প্রেজেন্ট পারফেক্ট থাকিলে ইনডাইরেক্টত পাস্ট পারফেক্ট করা হয়, ডাইরেক্টত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকিলে ইনডাইরেক্টত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা হয়, ডাইরেক্টত সিম্পল পাস্ট যদি থাকে ইনডাইরেক্টত পাস্ট কন্টিনিউয়াসলৈ চেঞ্জ করা হয়, ডাইরেক্টত পাস্ট পারফেক্টত থাকিলে ইনডাইরেক্টত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা হয়। ঠিক তেনকা সেল বা উইল থাকিলে ইনডাইরেক্টত শুড বা উড করা হয়, ক্যান থাকিলে কুড করা হয়, আর হ্যাভ থাকিলে হেড করা হয়। সো এইটো হল বেসিক পয়েন্ট। লগতে আর একটা পয়েন্ট আছে আমি নেরেশন করোতে, এই যে মই সেকেন্ড পয়েন্টটো কলো, রিপোর্টিং ভার্বটো পাস্ট টেন্সত থাকিলে টেন্সটো চেঞ্জ করা হয়, কিন্তু এটা ক্ষেত্র যেতিয়া রিপোর্টিং ভার্বটো পাস্ট টেন্সত থাকে আর রিপোর্টেড স্পিচের বাক্যটোয়ে ইউনিভার্সেল ট্রুথ বা হেবিচুয়াল ফ্যাক্টর কথা প্রকাশ করে বা বুঝায়, চিরসত্য বা অব্যাগত বাক্যর কথা বুঝায়, তেনে ক্ষেত্রত আমি রিপোর্টেড স্পিচের ভার্বর টেন্সবোর আমি পরিবর্তন নকরো, যেনেকা প্রেজেন্ট আর ফিউচারত করেছিল ঠিক একদরে আমি ইয়াতো চিরসত্য বা অব্যাগত বাক্য কথা প্রকাশ করলে তাতো আমি টেন্সবোর চেঞ্জ নকরো, যি টেন্সত আছে সেই একটা টেন্সলৈ রূপান্তর করা হয় বা চেঞ্জ করা হয়। সো এই আজির পার্টটোত আমি এইটাই করলো, জাস্ট রিভিশন এটা, ডাইরেক্ট ইনডাইরেক্ট রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সত থাকিলে রিপোর্টেড স্পিচের ভার্বর টেন্সবোর চেঞ্জ করা নহয়, রিপোর্টিং ভার্বটো পাস্ট টেন্সত থাকিলে রিপোর্টেড স্পিচের ভার্বর টেন্সবোর এই ইয়ার তলত দেখা টেন্সর চার্টটোর দ্বারা আমি পরিবর্তন করো। আর একটা পয়েন্ট আসলে, রিপোর্টিং ভার্বটো পাস্ট টেন্সত থাকিলে রিপোর্টেড স্পিচের ভার্বর টেন্সটোয়ে ইউনিভার্সেল ট্রুথ বা হেবিচুয়াল ফ্যাক্ট কথা বুঝায়, যেতিয়া আমি রিপোর্টেড স্পিচের ভার্বর টেন্সবোর চেঞ্জ নকরো, পরিবর্তন নকরো। ঠিক আছে, এটা বুঝবলে যত্ন করা, ইয়ার সেকেন্ড পার্টটো আমি নেক্সট ক্লাসত আপলোড করি।